সরাইঘাট এক্সপ্রেসে মালদার উদ্দেশ্যে রওনা হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাল প্রশাসনিক বৈঠকের পর যোগ দেবেন নবজোয়ার কর্মসূচিতে। কালই ইংরেজবাজারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্পে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। কিছুক্ষণ আগেই সরাইঘাট এক্সপ্রেসে মালদার উদ্দেশ্যে রওনা হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাইঘাট এক্সপ্রেসে মালদার উদ্দেশ্যে রওনা মুখ্যমন্ত্রীর। কাল প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর নবজোয়ার কর্মসূচিতে কাল ইংরেজবাজারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্পেও যোগ দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, তার বিজনেস পার্টনার হেমন্ত শর্মা, মালদার তৃণমূল নেতা, তার বাড়িতে এই মুহূর্তে ইডির অভিযান চলছে, তোমার আয়করের অভিযান চলছে। 8 ঘন্টা ধরে এই অভিযান চলছে। তোমাকে বলে রাখি, সকাল প্রায় 8টা নাগাদ আয়কর দপ্তরে যারা আধিকারিক রয়েছেন তারা এই বাড়িতে এসে পৌঁছন, হেমন্ত শর্মার বাড়ি, এই বাড়িতে এসে পৌঁছন। এবং এর পাশাপাশি একসঙ্গে কিন্তু আরও 3টে জায়গায় হেমন্ত শর্মার 2টি অফিস রয়েছে, এবং বুলবুলচটি, হবিবপুরে বুলবুলচটিতে বাড়ি রয়েছে, সেখানেও আধিকারিকরা অভিযান চালান। সেখানে যেটা জানা যাচ্ছে যে এই যে ব্যবসা, যে ব্যবসা করতেন মূলত এক্সপোর্টের ব্যবসা করায় কৃষ্ণ কল্যাণী এবং হেমন্ত শর্মা এবং হেমন্ত শর্মার ভাই ভিকি শর্মা, এদের এক্সপোর্টের ব্যবসা রয়েছে, এবং সেই সূত্র ধরেই কিন্তু এখানে আধিকারিকরা তোমার অভিযান চালাচ্ছে। আয়কর দপ্তর আধিকারিকরা যে গড় মিলের একটা অভিযোগ, মানে সূত্র মারফত জানাচ্ছে যে হিসেবে গড় মিল, আয়কর কম দেওয়া, এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু এই অভিযান চালানো হচ্ছে। তো এখনো পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। তোমাকে বলে রাখি যে প্রায় আট ঘন্টা হতে চলল, সমস্ত জায়গাতেই কিন্তু এখনো অভিযান চলছে। সৌমেন করুণাময়, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের যেরকম জানাচ্ছিলাম যে বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে রায়গঞ্জে যেমন তল্লাশি চলছে, এর পাশাপাশি মালদাতে তার বিজনেস পার্টনার হেমন্ত শর্মা ও তার ভাইয়ের বাড়িতেও তল্লাশি চলছে। কলকাতায় রফি আহমেদ কিদুবাই রোডে কৃষ্ণ কল্যাণীর একটি অফিসেও আজ তল্লাশি চালানো হয়েছে। লাগাতার 3 জায়গায় একযোগে আয়কর দপ্তরের তরফে তল্লাশি অভিযান চলছে। সকাল 7:30 হয়ে গিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সেই তল্লাশি অভিযান চলছে। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়ি, অফিসে, আয়কর দপ্তরে লাগাতার অভিযান। আয়কর হানা নিয়ে এবার মোদী সরকারকে নিশানা করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি অভিযোগ করছেন এজেন্সিকে নিয়ন্ত্রণ করছে বিজেপি। কার বাড়িতে অভিযান হবে আগে থেকে কি করে বলে দিচ্ছেন বিজেপি নেতারা? প্রশ্ন তুললেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।